Assalamualaikum, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মালয়েশিয়া দুই মাস বা এক মাসের টাকা পাইতেছেন না, এরকম অনেক ভাই কমেন্টস করছেন। তো সেক্ষেত্রে আপনার করণীয় কি বা আপনি কি করতে পারবেন কোম্পানির বিরুদ্ধে, বা কিভাবে করলে আপনার বেতন পাবেন, সেই বিষয়ে আমি আপনাদের জানাবো ইনশাআল্লাহ। তো মালয়েশিয়া যাওয়ার পর দেখা গেছে কি আপনি যে কোম্পানির ভিতরে কাজ করতেছেন ওই কোম্পানির মালিক এক মাস বা দেড় মাসের টাকা আটকায় রাখে। এরকম কিছু কিছু ডাইরেক্ট কোম্পানি, তাদের কোম্পানির নিয়ম যেটা কিনা আপনার এক মাসের টাকা রাখা দিব, যে সময় আপনি দুই বছর বা পাঁচ বছর বা ছয় বছর পর আপনি যে সময় দেশে আইবেন ওই সময় আপনারা ওই টাকাটা দিয়ে দিব, এরকম কিছু কিছু কোম্পানির নিয়ম আছে। আবার কিছু কিছু কোম্পানি আছে যেগুলো আপনি এজেন্টের কাছ থেকে আপনারা নিছে, ওই কোম্পানি প্রতি মাসে এজেন্টের টাকা দিয়ে দেয়, কিন্তু এজেন্ট আপনারা আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা ঢুকায় না অথবা দুই মাসে টাকা আটকা রাখে। এক্ষেত্রে আপনি যদি কোম্পানির সাথে উনাফানা করেন, মানে ঝগড়া করেন, তাহলে কিন্তু কিছু করার নাই। কেননা প্রতি মাসে কিন্তু কোম্পানি আপনার এজেন্টকে টাকা দিতেছে, কিন্তু এজেন্ট আপনারে দিতেছে না। সেক্ষেত্রে আপনার যাবতীয় করার ঝগড়া করার আপনি এজেন্টের লগে করবেন। তো এজেন্টের লগে অনেক সময় যে সময় আমরা রাজমিস্ত্রির কাজ করেন, অনেক ভাইয়েরা রাজমিস্ত্রির ক্ষেত্রে কি হয় এক মাসের টাকা রাইখা দেয়, ঠিক আছে, যদি কর্মীরা ভাগ্য জায়গায় অন্যখানে এরকম করে। আবার কিছু কিছু কোম্পানিও আছে এক মাসের টাকা রাইখা দেয় যদি কোম্পানিটা কর্মীরা অন্য জায়গায় যায় এই কারণে। তো এরকম যদি হয় আপনার কোনো ডাইরেক্ট কোম্পানি বা সাপ্লাই কোম্পানি বা এজেন্ট কোম্পানি হোক না কেন, যেখানেই আপনি কাজ করেন, আপনার দুই মাসের বা এক মাসের টাকা রাইখা দিছে বেতন, কাজ করছেন বেতনের টাকা দেয় না, এই ক্ষেত্রে আপনার করণীয় কি? একমাত্র সহজ এবং সবচেয়ে সেরা মাধ্যম হলো কি, আপনার কোম্পানি বা আপনার এজেন্ট যে আছে বা আপনি যেখান থেকে কাজ করতেছেন, যে জায়গা থেকে আপনি টাকাটা পাইতেছেন না, আপনারা দশজন বিশজন বা যতজনে আপনারা কাজ করতেছেন সবাই মিল্লা মিনতি করে সুন্দরভাবে বুঝাইয়া বেতনটা উঠানো, এটা হলো সবচেয়ে উত্তম। সিল্লাফাল্লা করলে কোনো লাভ হইতো না, এটা বিদেশ। আপনি ভাইবা দেখেন, প্রয়োজনে আমার ভিডিও দেখার পর আরও দশটা বাঙালির জিজ্ঞাসা করে দেখেন যে এক ভাই এই কথা বলছে, বুঝাইয়া শুনাইয়া যেভাবে বেতনটা লওয়া যায়, ঠিক আছে, এরপরে যদি এভাবেও বুঝাইয়া শুনাইয়া লওয়া না যায়, তারপরও করণীয় হলো আমাদের এম্বাসি, বাংলাদেশ হাই কমিশন। একটা দেশের পিতামাতা আমাদের পিতামাতা বাড়িতে রেখে গেছি, কিন্তু আমরা যারা বিদেশে আছি আমাদের বাপ মা হলো আমাদের বাংলাদেশ হাই কমিশন। একমাত্র তারাই আপনার বেতন বিষয়ে বা আপনার সুযোগ সুবিধা, আপনার স্বাস্থ্য বা আপনার খাদ্য বা আপনার যে কোনো বিষয়ে তারাই একমাত্র নাক গলাইতে পারবে। অন্য কোনো বাংলাদেশি, অন্য কোনো বাংলা মালয়েশিয়া শিল্পপতি বিজনেসম্যান বা আমাদের মতন যারা ছোটোখাটো ইউটিউবার আছি, কেউই কোনো কিছু বলার অধিকার নাই। একমাত্র বলার মতন অধিকার আছে আমাদের হাইকমিশন। হাইকমিশন চাইলে আপনার কোম্পানির বিরুদ্ধে মামলা দিতে পারবে যে আমার এই দেশের লোকগুলারে কেন তুই বেতন দেস না, এতদিন কাজ করেছ, দুই মাস কাজ করেছ, কেন বেতন দেন না। সেক্ষেত্রে আপনার যারা এক মাস দেড় মাস বেতন পাইতেছেন না, আপনারা কী করবেন, বাংলাদেশের হাইকমিশনের যে ফেসবুক পেজটা আছে ওইখানে আপনারা ফেসবুক পেজের মেসেঞ্জারে আপনাদের যাবতীয় সমস্যার কথা তুলে ধরবেন। ইনশাল্লাহ হেরা আপনাদের ফোন দিব, কোন জায়গায় কোন ঠিকানা প্রয়োজনে লিখে দিবেন যে এই জায়গায় এই কোম্পানির নামে আমরা এক মাস দুই মাস কাজ করতেছি, আমাদের বেতন দিতেছে না, এক্ষেত্রে তারা আপনাদের সাহায্য করবো। এছাড়া মালয়েশিয়াকেও সাহায্য করার মতো নাই আমি ইনশাল্লাহ আমি বলতে পারি, ঠিক আছে। অন্য আপনি বাংলাদেশের মনে করেন, অনেক বাংলাদেশি মালয়েশিয়া ধাতু আছে, অনেক বাংলাদেশি মালয়েশিয়া ব্যবসায়ী আছে, কেউ যে আপনার কোম্পানিতে সুপারিশ করতো না যে এই ৩০ জন বাংলাদেশির বা এই ১০ জন বাংলাদেশির বেতন কেড়ে দেশ না, এই কথা বলার মতন তৌফিক নাই। এরপরে আছে যদি এরকম না করতে চান যে আপনার কোম্পানির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নিতে চান এর থেকে বেশি, তাহলে সবচেয়ে সেরা মাধ্যম হলো মালয়েশিয়ার যে বালাই বা পুলিশ স্টেশন, ওইখানে আপনারা যে ১০ জন বা ৫ জন যারা বেতন না পান বা দুই মাসের তিন মাসের যতদিনে বেতন না পাইতেছেন, সবাই মিলে একজন বা দুজনরে পাঠাইলে কোম্পানি এ একজন দুজনরে টার্গেট করে রাখবো এবং আপনাদের বেতন ঠিকই দিব, কিন্তু যে দুজন যাই পুলিশের কাছে কমপ্লেন দিব এই দুজনরে মনে করেন আল্লাহর রাস্তায় বাড়িতে পাঠাই দিব, আমার যতটুকু বিশ্বাস। যদি আপনারা সবাই মিললে পুলিশের কাছে কমপ্লেন দেন, ইনশাল্লাহ একদিনের ভিতরে অ্যাকশন নেব মালয়েশিয়ার পুলিশ। এমনি আবার ঠিক আছে, যখন আপনার অভিযোগ পাইব তখন আজান দিয়া ধরবো, ঠিক আছে। আপনারা যদি মালয়েশিয়ার পুলিশ স্টেশনে বিচার দিতে যান বা কমপ্লেন অভিযোগ লেখান, তাহলে সাথে সাথে আর অ্যাকশন হইব, ঠিক আছে, আমি বলে দিতেছি ইনশাল্লাহ অ্যাকশন হইব এবং আপনার কোম্পানির বিরুদ্ধে নগদ কেস লয়ে নেব। হ্যাঁ, নিয়া তারা সাথেই আপনার যাইব এবং আপনার কোম্পানিরে জবাবদিহি করতে হইব। তখন দেখা গেছে একটা আরও সমস্যা হইব, দেখা গেছে পুলিশের সামনে আপনারে বেতন ভাতা বা দেওয়ার আশ্বাস দেব, যাওয়ার পরে আবার টসারি করতে পারে, আবার এমনও হইতে পারে যে ১০ জন ১৫ জন যারা কমপ্লেন দিবেন ১০ জন ১৫ জনেরও একবারে দেশে পাঠাই দেব।
ঠিক আছে, প্রথম অবস্থায় দেখা গেছে পুলিশের কাছে একটা 6-9 দেয় বুঝাই দিব, বুঝাই দিয়া সেটা বা কিছু টাকা পয়সাই আমি কইলে তো ভিডিও অনেক মানুষে দেখবো, দিয়া বুঝাই দিল আপনার কাছে তো আর এত নাই, একটা কোম্পানি কিন্তু দুনিয়ার দিতে পারবো, আপনি কি দিতে পারবেন? তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো মাধ্যম হইল কোম্পানি বা এজেন্টরে বুঝাইয়া শুনাইয়া যেভাবে বেতনটা নেওয়া যায়। এছাড়া দ্বিতীয় ধাপ হইল আপনি আমাদের হাই কমিশনে বলতে পারেন, তারা আপনার ব্যবস্থা নিব। এছাড়া সর্বোচ্চ হাই যে উচ্চ লেভেলের পদক্ষেপ নেবেন যে আমাদের কোম্পানির বিপক্ষে বেতন কেড়ে দিতেছে না, এটা হলো মালয়েশিয়ার পুলিশ স্টেশন, এখানে কমপ্লেন করবেন, তারা ইনশাল্লাহ সব কিছু ব্যবস্থা করবে। এই ছিল ভিডিও, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, আবার নতুন কিছু জানতে চাইলে ইনশাল্লাহ কমেন্টস করবেন, আমি যতটুকু জানি ইনশাল্লাহ বলবো, না জানলে আমি পুরনো বাংলাদেশি যারা আছে তাদের থেকে জানি না আপনাদের জানাবো ইনশাল্লাহ। আর একটা বিষয়, আমি ঈদের পরে কুরবানি ঈদের পরে ইনশাল্লাহ মালয়েশিয়া আসবো, সবাই বেশি কমেন্টস করেন আমি কবে আসবো, আমি কুরবানি ঈদের পরে আসছি আমি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালামু আলাইকুম।